স্যার আপনি এখানে আমাকে ডাক নিতে পারতেন, আমি চলে আসতাম। না না ঠিক আছে। স্যার কোনো সমস্যা কি হয়েছে? স্যার বসে বলেন। এই তোমার রুমে কোনো মাইক্রোফোন নাই তো? কি যে বলেন স্যার, মাইক্রোফোন থাকবে কেন? না না এমনি, আজকাল অফিসে অনেক ঝামেলা চলছে, কাউকে বিশ্বাস করতে পারছি না। স্যার স্যার আপনি কি কোনো কারণে কাউকে সন্দেহ করছেন? কেন, তুমি কি কিছুই জানো না? অবশ্য জানবে কি করে, তুমি তো আর কোনো অফিস পলিটিক্সে নাই, আগে তো নিজের কাজ দিই। তুমি তো আবার এই অফিসে সবচেয়ে ডেডিকেটেড এমপ্লয়ি। শোনো, আমাকে মনে স্যাক করবে, আমার রুমে ক্যামেরা মাইক্রোফোন লাগিয়েছে, তাছাড়া ফোনেও ট্র্যাক করছে। কি বলছেন স্যার এসব কিছু? আপনি হচ্ছেন এই অফিসের সিইও, আপনার সাথে কেন এসব হচ্ছে? কারণ আছে মিজান, এই অফিসের কেউ একজন। স্যার তা কপে কিছু খাবেন? এই তুই শার্ট করে রুমে ঢুকে পড়, পারমিশন নিয়ে তো ঢুকবে নাকি? না স্যার, ভাবলাম এতদিন পর স্যার আসলো আপনার রুমে। এসেছি তাতে কি হয়েছে, ফুল দিয়ে বারণ করবে নাকি? এই তুমি যাও তো, যাও যাও। আচ্ছা স্যার বারণ। গড়ে উঠেছে আপনার হাত দিয়ে, আর এখন আপনাকে নিয়ে সরিয়ে দিতে, এটা কেমন নিয়ম স্যার? আমি তো কিছু মানতে পারছি না। কর্পোরেট দুনিয়ায় এমনই মিশন, এখানে কেউ কারো নয়, সবই স্বার্থ। মিজান তুমি ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না, আমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে আগে বলো, করে দিবে? দেবো স্যার। এখানে সাউথ সিটি প্রজেক্টের সব কিছু আছে, হিসাবের গরমিলটাও আছে, এটা যদি ঠিক মতো করে দিতে পারো মিজান, তাহলে আমি এবারের মতো বেঁচে যাব। তোমাকে এটা ঠিক করতেই হবে, বলো পারবে না? আমি কি পারবো স্যার? পারলে তুমিই পারবে, কাজটা কিন্তু কনফিডেন্সিয়াল, তুমি একা একা করো, খুব সাবধানে। আমি উঠি তাহলে। স্যার এই আমি তোমাকে বলেছি নক করে ঘরে ঢুকবে, আবার কি চাই? কফি আনছিলাম স্যার আপনার জন্য। আমি কি বলেছি তোমাকে এখন কফি আনতে? না ভাবলাম। কি খুঁজুন স্যার? এটা তোমার না জানলেও চলবে। আপনি বসেন স্যার, আমি খুঁজে দিতে। চল তোমার খুঁজতে হবে না। বাগের খাঁচায় হরিণ নিজে ধরা দিচ্ছে, এবার তোমায় বাঁচাবো কেটা চান্দু। Ha ha ha!